নমস্কার এই মুহূর্তত আহি পৰিছে এখন দিয়া কেবাটা বিগ ব্রেকিং নিউজ আৰু এনে ধৰণৰ খবৰ সমূহ নিতো সাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিওটোত এটা লাইক কৰি দিব এই মুহূর্তত আছৰা ব্রেকিং নিউজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীৰ এটা ডাঙৰ ঘোষণা কংগ্রেস আৰু ইউডিএফৰ মাজত নহয় মিত্রতা দিল্লীত রাহুল গান্ধীৰ ঘোষণা যিকোনো নিৰ্বাচনত কংগ্রেস আৰু ইউডিএফৰ লগত মিত্রতা নহয় নতুন দিল্লীত রাহুল গান্ধীৰ এটা ঘোষণাই খৰগনি সৃষ্টি কৰিছে ইউডিএফৰ ভিতৰ সৰাত ইউডিএফৰ আহাত এবাৰ চেছা পানি ঢালিলে কংগ্রেসৰ হাই কমাণ্ডে লোকসভা নির্বাচনী হক বা যিকোনো নির্বাচনত কোনো পদ্যে মিত্রতা নহয় কংগ্রেস আর ইউডিএফৰ মাজত পৰৱৰ্তী খবৰটো হৈছে অসমত হিন্দু মুসলমানৰ নামত ৰাজনীতি কৰিবলৈ দিয়া নহব হিন্দু মুসলমানৰ মাজত কৰা ঘৃণাৰ ৰাজনীতি বন্ধ হ'ব লাগিব আমি এক হৈ আছিলু এক হৈ থাকিম আমি হিন্দু মুসলমান সবে ভাই ভাই বুলি মন্তব্য কৰিছে এইবাৰ অসম জাতীয় পৰিষদৰ সভাপতি লুৰিণ জ্যোতি গগৈ এক গুৰুত্বপূৰ্ণ খবৰ এই মুহূৰ্তত জনাইছো হিন্দু মুসলমানৰ মাজত ৰাজনীতি কৰা আমাৰ কোনো কাম নহয় হিন্দু মুসলমানৰ নামত ৰাজনীতি হবলৈ নিদিও আৰু লগতে কেইবাটাও মন্তব্য কৰিছে অসম জাতীয় পৰিষদৰ সভাপতি লুৰিণ জ্যোতি গগৈ আন এটা খবৰ হৈছে সংসদতো সুৰক্ষিত নহয় মুসলমান সংসদতো সুৰক্ষিত নহয় মুসলমানসকল ঘৃণাসূচক মন্তব্য দিয়াৰ পিছতো ব্যৱস্থা নলয় বিজেপিয়ে মুসলমান সাংসদক অপশব্দ কোৱাৰ পিছত আৰশাদ মাদানীৰ আক্ষেপ সংসদত বিজেপিৰ সাংসদে মুসলমান সাংসদক উদ্দেশ্য কৰি কেইবাটাও আপত্তিজনক অসাংবিধানিক শব্দ ব্যৱহাৰ কৰিছিল মুল্লা এইসকল সন্ত্রাসবাদী বুলি এনেধরনের অসাংবিধানিক শব্দ ব্যবহার করেছিল বিজেপির সাংসদে এক প্রকার মুসলমান সাংসদক অপমান করেছে সংসদের মজিয়াত পরবর্তী খবরটি হচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ দাখিল প্রদেশ কংগ্রেসের মহিলা শাখার এক গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানাইছো হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গোচর রুজু অসম প্রদেশ মহিলা কংগ্রেসে দিসপুর থানাত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে শনিবারে মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচারের সময়ত মহিলা ঘৃণামূলক ভাষণ দিয়া বুলি অভিযোগ উত্থাপন করে কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর গোস্বামীয়ে এই অভিযোগ দাখিল করেছে শনিবারে মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচারের সময়ত মহিলা ঘৃণামূলক ভাষণ দিয়া বুলি অভিযোগ উত্থাপন করে কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর গোস্বামীয়ে এই অভিযোগ দাখিল করেছে মীরা বরঠাকুরে তেওঁর এজাহারত অভিযোগ করে যে হিমন্ত বিশ্ব শর্মায় কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথক ভগবান হনুমানে রামায়ণত যেনেধরনের লঙ্কা জ্বলাই দিছিল তেনেধরনের নতুন দিল্লির দশজন পথ জ্বলাই দিবলৈ আহ্বান জানাইছিল হিন্দু ধর্মীয় আবেগক টানি আনি সাম্প্রদায়িক ঘৃণা বিয়পার উদ্দেশ্যে এই ভাষণ প্রদান করেছিল হিমন্ত বিশ্ব শর্মায় অভিযোগত এইদরে কোয়া হয়েছে আর আইনের সংশ্লিষ্ট ধারাত গোচর পঞ্জীয়ন করবলে আরক্ষীক আহ্বান জানাইছে মীরা বরঠাকুরে মীরা বরঠাকুরে লগতে কৈছে সেই হিসাবে দহ নম্বর জনপথ জ্বলাই দিয়ার আহ্বানেরে জনসাধারণক হিন্দু ধর্মীয় আবেগ ব্যবহার করে অগ্নিসংযোগ আর সংঘর্ষত লিপ্ত হবলে করা এক মুকলি আমন্ত্রণ বলে মন্তব্য করেছে গতি এজন মুখ্যমন্ত্রী হয়ে সংবিধানের নামত শপথ খায় হিমন্ত বিশ্ব শর্মায় এনে ধরনের মন্তব্য কিয় করলে আর ইয়ার বাবেই এতিয়া এজাহার দাখিল করেছে মীরা বরঠাকুরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আন এটা খবর হচ্ছে অরুণাচল সদায় ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে থাকিব চীনে একো করব নোৱাৰে এবার এই মন্তব্য করেছে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুয়ে চীনের হাংজু প্রদেশত অনুষ্ঠিত হয়ে থাকা এশিয়ান গেমসত ভারতের একাংশ খেলুৱৈক প্রবেশের অনুমতি দিয়া নাই চীনে এই সন্দর্ভত তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে ভারত সরকারে চীনের এই আক্ষেপ এই পদক্ষেপের বিরোধিতা করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরে চীন ভ্রমণ বাতিল করার মাজতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুয়েও তীব্র ক্ষোভ অসন্তুষ্টি প্রকাশ করেছে চীনের এনে আচরণের সমগ্র দেশ ক্ষোভিত হয়ে আছে বলে মন্তব্য করে কিরেণ রিজিজুয়ে কয় যে অরুণাচলের খেলুৱৈক চীনত প্রবেশ করবলে নিদিয়াটোয়ে অরুণাচলের পরিস্থিতিত কোনো পার্থক্য নপরে ই সদায় ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে থাকিব
এই বিষয়ত কঠোর ব্যবস্থা লবলৈ তেও আন্তৰাষ্ট্ৰীয় অলিম্পিক কমিটিকো আবেদন জনাইছে বুলি জানিবলৈ দিয়ে। কিরেন রিজিজুয়ে লগতে কয় যে চীনে অরুণাচলৰ জনসাধাৰণৰ বাবে সমস্যাৰ সৃষ্টি কৰি আহিছে, ভিসা প্ৰদান নকৰে, ইয়াৰ পূৰ্বেও এনেকুৱা কৰি আহিছে। 2008 চনত সংসদৰ সদস্য হৈ থাকোঁতে তেওঁলোকে মোক এছিয়ান গেমছৰ বাবে সহজে ভিসা দিছিল বুলি মন্তব্য কৰিছে। তেওঁ লগতে কয় যে আমাৰ খেলুৱৈসকলে এছিয়ান গেমছত প্ৰদৰ্শনৰ সুযোগ হেৰুৱাবলগীয়া হোৱাটো দুখৰ বিষয়। চীনে অৰুণাচলক ভাৰতৰ অংগ বুলি গণ্য নকৰে। অৰুণাচলৰ জনসাধাৰণে অৰুণাচলক চীনৰ লগত কোনো ধৰণে সংযোগ নকৰে, ইতিহাসতো নহয় ভৱিষ্যতেও নহয়। অৰুণাচল প্ৰদেশ ভাৰতৰ এক অবিচ্ছেদ্য অংগ, এই পৰিস্থিতি কোনো ধৰণে সলনি কৰিব নোৱাৰে। সেয়েহে বাৰে বাৰে আমাৰ অৰুণাচলক ভাৰতৰ অংগ বুলি গণ্য নকৰা বা ইয়াৰ জনসাধাৰণক এনে বিচাৰিবলৈ অস্বীকাৰ কৰাটো সঠিক পথ নহয় বুলি মন্তব্য কৰিছে কেন্দ্ৰীয় মন্ত্ৰী কিৰেণ ৰিজিজুৱে। পৰৱৰ্তী খবৰটো হৈছে দেহবাসীক পুনৰ নখন বন্দে ভাৰত ৰেল উপহাৰ দিলে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। 11খন ৰাজ্যৰ ধৰ্মীয় আৰু পৰ্যটনস্থলীসমূহক সংযোগ কৰাৰ উদ্দেশ্যে মুকলি কৰা হৈছে এই দ্ৰুতবেগী ৰেলকেইখন। অনুষ্ঠানত প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে কয় যে পূৰ্বে ভাৰতীয় ৰেলৰ আধুনিকীকৰণৰ প্ৰতি বিশেষ গুৰুত্ব দিয়া হোৱা নাছিল আৰু বিজেপি চৰকাৰে ইয়াৰ পৰিৱৰ্তনৰ বাবে কাম কৰি আছে। উল্লেখ্য যে এই নখন ৰেল ৰাজস্থান, তামিলনাডু, তেলেংগানা, অন্ধ্ৰপ্ৰদেশ, কৰ্ণাটক, বিহাৰ, পশ্চিমবংগ, কেৰেলা, উৰিষ্যা, ঝাৰখণ্ড আৰু গুজৰাটত পৰিচালনা কৰা হ'ব। ৰেলকেইখনৰ ফ্লেগ অফৰ পূৰ্বে ভিডিঅ' কনফাৰেন্সৰ জৰিয়তে ভাষণত মোদীয়ে কয় আন্তঃগাঁথনি উন্নয়নৰ গতি আৰু পৰিমাণ 140 কোটি ভাৰতীয়ৰ আশা আকাংক্ষাৰ সৈতে জড়িত হৈ আছে। তেওঁৰ মতে দেশৰ বন্দে ভাৰত ৰেলৰ জনপ্ৰিয়তা নিৰন্তৰ বৃদ্ধি পাইছে আৰু ইতিমধ্যে 1,11,00,000ৰো অধিক যাত্ৰীয়ে এই ৰেলবোৰত যাত্ৰা কৰিছে। প্ৰধানমন্ত্ৰীয়ে উল্লেখ কৰা মতে 25খন বন্দে ভাৰত ৰেল চলি আছে আৰু এতিয়া 9খন পুনৰবাৰ নতুনকৈ দিয়া হৈছে। তেওঁ আশা কৰা মতে শীঘ্ৰেই এই ৰেলসমূহে দেশৰ সকলো প্ৰান্তকে সামৰি ল'ব। তেওঁৰ মতে ভাৰতীয় ৰেলৱে হৈছে দৰিদ্ৰ আৰু মধ্যবিত্ত লোকসকলৰ ভিতৰত আটাইতকৈ বিশ্বাসী সহযাত্ৰী। ভাৰতত এদিনত ৰেলৱেত যাত্ৰা কৰা লোকৰ সংখ্যা বহুতো, দেশৰ জনসংখ্যাতকৈ বেছি। কিন্তু পূৰ্বৰ চৰকাৰে ভাৰতীয় ৰেলৱেৰ আধুনিকীকৰণৰ ক্ষেত্ৰত বিশেষ গুৰুত্ব দিয়া নাছিল বুলি তেওঁ অভিযোগ উত্থাপন কৰিছে।